বন্ধুরা, প্রত্যেক দিনের মতো ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় আমি নিত্য নতুন বন্যপ্রাণীদের নতুন আপডেটগুলোকে আপনার সাথে গল্পের ছলে আলোচনা করার জন্য চলে এসেছি। সেই রকম আজকের ইম্পর্টেন্ট টপিকগুলো জানতে পারলে পরে আপনি খুশিতে মন ভরে উঠবে আপনার। তাই আমি কিন্তু আপনাকে মনোরঞ্জন করার ফাঁকে আমরা অনেক কিছুই যেগুলো জানি না সেইগুলো কিন্তু আলোচনা করার জন্যই আজকের আমার এই প্রয়াস। তাহলে আপনারা চেষ্টা করবেন ভিডিওর শেষ পর্যন্ত থেকে অনেকটা পয়েন্টগুলো সম্পর্কে একটু মনোযোগ সহকারে জানার জন্য চেষ্টা করবেন, কেননা আজকের যে আলোচনাগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং চেষ্টা করবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকতে থাকতে একটা ফ্রি অফ কস্ট লাইক দেওয়ার জন্য। তাহলে আজকের মূল প্রসঙ্গ যেইটার বিষয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। ইন্টারেস্টিং হতে চলেছে মানে বিশাল বড় একটা ধামাকা হতে চলেছে, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে অপেক্ষা করুন, একটু আরেক স্টেপ বাই স্টেপ যেগুলো আলোচনা করব সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ভেড়া সম্পর্কে, যেটা দেখতে ছাগলের মতো, সেটা এককালে বন্যপ্রাণী হলেও এখন ইদানিংকালে কিন্তু এইটা পোষা প্রাণীর আওতায় পড়ে গেছে। বিভিন্ন রকম বড় বড় খামারে চেষ্টা করা হচ্ছে উন্নত মানের ভেড়া প্রতিপালন করে অনেক পয়সা রোজগার করার জন্য, কেননা বেশি ভালো পরিমাণে উন্নত পরিমাণের যে ভেড়া পালন করা হয় সেগুলো যদি খুব বেশি ভালো হয়ে থাকে তাহলে 2 কোটি টাকা পর্যন্ত বাজার মূল্য রয়েছে এবং বিশ্বমানের সর্বসেরা হয়। সুতরাং বুঝতেই পারছেন, এই ভেড়াটাকে আমি যদি ভালো মতো করে পালন করতে পারি, গোটা কয়েক ভেড়া পালনই কিন্তু যথেষ্ট। খামার ভর্তি করে হাজার হাজার পালন করে তাদেরকে খাই পরিয়ে শুধু শুধু খরচা করে লাভ নেই। সুতরাং আপনি কিন্তু চেষ্টা করলেই সেটা সম্ভব। কারণ কেন, আপনি ঠিক ভালোভাবে উন্নত মানের একটা ভেড়ার বাচ্চা যদি আপনি প্রতিপালন করেন এবং তাকে উপযুক্ত চিকিৎসা এবং উপযুক্ত বাসস্থান খাওয়া খাদ্যের মাধ্যমে তাকে যদি একটু ভরণ পোষণ ভালোভাবে করা যায়, সে একটাই কিন্তু আপনাকে 20 টাকা পাইয়ে দেবে। সুতরাং বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিভিন্ন রকম উন্নত মানের যে মাংস কিংবা দুধের চাহিদা মেটানোর জন্য এই ভেড়া যথেষ্ট উপযোগী। এছাড়া ভেড়ার পশম থেকে কিন্তু উন্নত মানের অনেক পোশাক আশাক তৈরি হয়, সেগুলো বিশেষ করে শীতবস্ত্র। এইগুলো সম্পর্কে বিস্তারিত আমি তথ্য নিয়ে আসি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অস্ট্রেলিয়ায় ভেড়ার প্রচুর চাহিদা, দামও যথেষ্ট বেশি বললেও হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কেননা 2 কোটি টাকার পর্যন্ত ভেড়া একটা ভেড়ার দাম হয়। সুতরাং মাংসের জন্য যেখানে চাহিদা বেশি সেখানে ওদের গায়ে দামি লুমের কোনো কদর নেই, অথচ শীতবস্ত্রের দামি ছালের চাদর এই দেশে কিন্তু ভেড়ার লুম দিয়েই তৈরি হয়। বড় সুস্বাস্থ্য হলেই 2 কোটি টাকাও নাকি বাজার মূল্য হয়, এটা কিন্তু অবিশ্বাস্য। আমারও ঠিক বিশ্বাস হচ্ছে না, কিন্তু বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করতে গিয়ে বারবার এই তথ্যটা উঠে এসেছে যে 2 কোটি টাকা একটা সর্বশ্রেষ্ঠ উন্নত মানের ভেড়ার দাম। সুতরাং একবার এরকম দামি অনেক ভেড়াদের দীর্ঘদিন একটা খামারে আটকে রাখার কারণে ভেড়াগুলো বৃত্তাকারে গুড়গুড় গুড়গুড় করছিল, কিন্তু তার প্রকৃত কারণ জানা যায়নি যে কেন ভেড়াগুলো চক্রাকারে ঘুরতে দেখা যায়। কেননা অনেক ভেড়া দেখা গেছে কিন্তু তাতে কিন্তু এরকম কোনো পরিস্থিতি লক্ষ্য করা যায়নি, কিন্তু ইদানিং দেখা গেছে সেটা চক্রাকারে ঘুরছে। টানা দিনের পর দিন 2 মাস ধরে এইরকম ঘুরতে দেখা গেছে। তারপরে বিভিন্ন রকম জীববিজ্ঞানী গবেষকরা এইটাকে তার আসল কারণটাকে খোঁজার জন্য চলে এসেছে এবং এমনকি মিডিয়ারা খবর পেয়ে তারাও ছুটে এসেছে সেটা কভার করার জন্য, তাদের বিভিন্ন রকম টিভির সংবাদ মাধ্যমগুলোকে কভার করার জন্য। সুতরাং সবাই কিন্তু দেখে অবাক যে বৃত্তাকারে এইরকম ভেড়াকে ঘুরতে কখনো দেখা যায়নি। কারণ কি, কখনো এরকম তো হয়নি। তো সংবাদ মাধ্যমে খবরগুলো অনুসন্ধান করার পাশাপাশি তারা জানতে পারলো। পরবর্তী সময়ে জীববিজ্ঞানীরা অনেক ভাবনা চিন্তার পর এর মূল কারণটা জানা গেল যে তারা হচ্ছে এই পরিবেশে থাকতে নারাজ। কেননা খামার যদি হয় সেরকম পরিবেশে, যেটা ছোটো বা মাঝারি আকারের ভেড়াগুলোকে খামারে, বড় চৌড়া একটা খামারে
পুরো স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, তারা স্বাধীনভাবে ঘুরে ফিরে ঘাস খেতে পারে। কিন্তু তারা যেহেতু উন্নত মানের সুস্বাস্থ্য এবং অনেক উন্নত মানের হয়, তারা উন্নত পরিবেশ খুঁজছে, যার কারণে তাদের ওই সীমাবদ্ধ গেরাগণ্ডির মাধ্যমে তারা থাকতে পারছে না। সুতরাং তারা বাইরে বেরোনোর জন্য রাস্তা খুঁজছিল। এটা সত্যিই একটা অবাক কাণ্ড। এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামত, হয়তো আপনিও খবরটা শুনে থাকতে পারেন, তাহলে আপনার ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে, MORE, মোর। ওই মোর অপশানে টাচ করলে আপনি আমার ইউটিউব চ্যানেলের এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু বিস্তারিত তথ্যগুলো পাবেন। পাশাপাশি আমি আমার জীবনে যে 250-300 ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি। সেগুলো দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি এই ভিডিওটা ঠিক নিচে 52টির চিহ্নের মাধ্যমে শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে একটু শেয়ার করতে ভুলবেন না। কারণ কেন, ওরাও যেন জানতে পারে আপনার মতো অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা ঠিক নিচে যে ওই মোর অপশানটা টাচ করলে পরে আমার ব্যক্তিগত জীবনে সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো ইম্পর্টেন্ট তথ্যগুলোও কিন্তু ওখানে দেওয়া রয়েছে। সেখানে টাচ করে আমাকে একটু ফলো করে রাখবেন। কেননা সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো কারণে আপনার সঙ্গে আমার যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে খুঁজে পাবো সেই আমার সোশ্যাল সাইটে। সুতরাং ইউটিউব এবং ওই সব সোশ্যাল সাইটগুলো সম্পূর্ণ আলাদা, এবং আলাদা সেই সব ওয়েবসাইটগুলোতে আপনি আমাকে যদি ফলো করে রাখেন, সেই ক্ষেত্রে ওখানে গিয়ে আমি আপনাকে খুঁজে খুঁজে আবার পুনরায় আপনাকে ইউটিউবে সংযোগ স্থাপন করব, যার ফলে আমার আর আপনার যে যোগাযোগটা এবং আত্মীয়তা বজায় থাকবে। সুতরাং বন্ধু, ওই হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামগুলোকে আমাকে কানেক্ট করে একটু ফলো করে রাখবেন, যাতে অনেকটা সুবিধা হবে। আর বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি যেন নতুন ভিডিও বানাতে পারি, আপনি কমেন্ট সেকশনে ছোট্ট করে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন। কেননা আমি হয়তো বুঝতে পারছি না, কেননা আমি অবাঙালি, আপনি বাঙালি, সুতরাং বাংলা ভাষায় বানানোর ভিডিওগুলোর ভুলভ্রান্তিগুলো আপনার খুব সহজে ধরা পড়বে আপনার চোখে এবং আপনার কানে বাজবে। সুতরাং এইগুলো কোন জায়গাটায় ভুল হচ্ছে এবং ভবিষ্যতে কীভাবে শুধরালে ভালো হবে, সেইগুলো কিন্তু আপনি ধরিয়ে দেবেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে সেরকম রিচ দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা যদি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে আমাকে একটু উৎসাহ জাগান, তাহলে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো উন্নত মানের ভিডিও নিয়ে আসতে পারবো। এবং আমার ভুলগুলোকে একটু দয়া করে শুধু একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন। তাহলে চলুন, বাজে কথা কম বলে কাজের কথাই বেশি যাই এবং পরবর্তী স্টেপ, কয়েকটা ইম্পর্টেন্ট স্টেপ আলোচনা করি, ভিডিওটা শেষ করবো। কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। উন্নত মানের বেড়া পালনের জন্য একটু উপায়গুলো জেনে নেওয়া দরকার পরিষ্কারভাবে। তার জন্য আপনাকে পাশাপাশি যে প্রাণী চিকিৎসকের যে চেম্বার থাকে বা পশু চিকিৎসালয় থাকে, সেখানটায় কিন্তু অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছে, তাদের সঙ্গে যদি আপনি আলোচনা করতে যান যে আপনি একটা ভেড়ার খামার খুলতে চান, সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট সাহায্য করবেন, কী করলে ভালো হবে, কে আবার কোথায় কোথায় এই উন্নত মানের ভেড়ার বাচ্চা পাওয়া যাবে, সেই সব বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু পরামর্শ পাবেন। সুতরাং আপনি কাছাকাছি নিকটবর্তী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে পশু চিকিৎসালয়, সেখানটায় যোগাযোগ করবেন, সেখানে বিশারদরা আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে হেল্প করবে। তাহলে ভেড়া পালন করে পশম সহ মাংস এবং দুধের পাশাপাশি কয়েক বছরের মধ্যে আপনি কিন্তু কোটিপতি হওয়ার একটা ভালো রকম উপায় রয়েছে। তার জন্য কায়দা সহ অল্প পরিশ্রম কিন্তু করতে হবে এবং তাদের পরিচর্যার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ক্রোমোসিয়া, আলবেনিয়া, রোমেনিয়া, গ্রিস, মুন্ডাবিয়া, টার্কানা, পোল্যান্ডের মতো দেশগুলোতে উন্নত মানের ভেড়াগুলো বিশ্বমানের হয় এবং সেখানে এক একটা ভেড়া কমপক্ষে 1 কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়। সেই কথাটা বিশ্বাস করতে একটু অসুবিধা হলেও সেটাই কিন্তু বাস্তব সত্য এবং তার যথেষ্ট প্রমাণ রয়েছে। দুধ, মাংস, পশম সর্বগুণে সর্বসেরা। অবশ্য ভেড়ার চামড়া দিয়ে অনেক রকমের উন্নত মানের জিনিস তৈরি হয়, সেই উন্নত মানের জিনিসগুলোর ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা লক্ষ্য করবেন। তেমন জনপ্রিয়তা গবেষক, প্রাণীবিদ্যা বিশারদরা কিন্তু এ নিয়ে আরও গবেষণা চলছে এবং ভেড়ার যে অনেক স্মৃতিশক্তি সেইগুলোকে কাজে লাগানোর জন্য তারা একটা সার্ভে চালিয়েছিল। সেই সার্ভেতে দেখা গেছে একজন মানুষকে পরিচয় করিয়ে দিয়ে সেরকম বারবার, প্রায় 1000 বার ধরে তাদের উপর গবেষণা চালানোর পর দেখা গেছে যে তারা কিন্তু মানুষকে মনে রাখতে পারে।
তাদের কোন হাতে কোন খাবারটা ছিল এবং কোনগুলো প্রিয়, তাদেরকে গন্ধ শুকানোর পর তারা কিন্তু নির্ধারিত মানুষকে খুঁজে বের করতে পেরেছে। সুতরাং তাদের স্মৃতিশক্তি যে প্রখর সেটা কিন্তু খুবই একটা চাঞ্চল্যকর বিষয়। এবং তাদের স্মৃতিশক্তির পাশাপাশি তাদের মাংসতে প্রোটিন ভিটামিন ভর্তি, সুতরাং তাদের দুধেও যে অনেক পুষ্টিগুণ রয়েছে সেই কথাটা নিঃসন্দেহে জানা যায়। এবং প্রাণী বিশারদরা বারবার সেটা গবেষণা করে কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এদের সর্বগুণে সর্বসেরা। সুতরাং এইসব বিভিন্ন রকম যাচাই করার জন্য, তাদের মহৎ কাজগুলোর সম্পর্কে জনমানসে বেশি বেশি করে প্রচার করার জন্য আপনারা আমার ভিডিওটাকে নিচে শেয়ার বাটনের বাঁকানো যে তীর চিহ্নের মতো তার মাধ্যমে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে ওনারাও কিন্তু এইসব তথ্যগুলো খুব অনায়াসে জানতে পারেন এবং উপকৃত হন। সুতরাং এই ছবিগুলো বা ভিডিওর মধ্যে আপনারা স্ক্রিনে এতক্ষণ ধরে যে ছবিগুলো উপভোগ করেছেন তার মধ্যে কতটুকু ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখতে ভুলবেন না। এরকম আরও ভালো ভালো ভিডিও প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30 কিন্তু আসতে চলেছে। তাহলে ওই নতুন ভিডিও আসা অবধি আপনি সুস্বাস্থ্য সহ নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। নমস্কার।